বলছি রাজবোলাট কোন দিকে? হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো সকলকে স্বাগত জানাই আর একটা নতুন ভিডিওতে। সো গাইজ, আজকে আমরা যাচ্ছি রাজবোলাট পুজো দিতে, আর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। এখন ঘড়িতে বাজছে 8:30, আর আমরা এখন বেরোবো আরামবাগ থেকে। আর এই জার্নিটায় তোমরা আমাদের সাথে থেকো, তোমাদেরকে আজকে এই ভিডিওটায় দেখাবো রাজবোলাটের মন্দির সমস্ত কিছু। চলো শুরু করা যাক। সো গাইজ, এখন আমরা আছি রাস্তাতে, আর মায়াপুর জাস্ট ক্রস করলাম একটু আগেই। মোটামুটি আমরা বেরিয়েছিলাম 9টার পরের দিকেই, 9:10 করে বেরিয়েছি, 10 মিনিট হয়েছে জাস্ট। আমরা এবার চাপাডাঙ্গা ঢুকছি। সো গাইজ, জার্নিটা তোমরা এনজয় করতে থাকো। বলছি হরিপালের দিক দিয়ে হয়ে যাব, চাপাডাঙ্গা থেকে যাবো না হরি সোজা গিয়ে হরিপাদের ওই পিয়াসারা থেকে বাঁকবো। বলছি রাজবোলাট যা যাবে এই রাস্তাটা দিয়ে, কোন রাস্তাটা ভালো এটা না? সো গাইজ, আমরা চাপাডাঙ্গা থেকে এখন রাজবোলাটের রাস্তাটা নিয়ে নিয়েছি, আর দুটো দিকে যাওয়া যায়। একটা চাপাডাঙ্গা থেকে ডান দিকে ঢুকে যাচ্ছে এই রোডটা যেটা দিয়ে আমরা যাচ্ছি, আর আরেকটা হচ্ছে হরিপালের ওদিক দিয়ে পিয়াসারা থেকে ডান দিকে ঢুকতে হয়। তো আমি যাকে যার কাছ থেকে ইনফরমেশন জানছিলাম, তিনি বললেন এই রোডটা ভালো, যার জন্য আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। সোজা চলে গেলেই ভালো হতো, তাড়াতাড়ি পৌঁছে যেতাম। ঘুরি নেবো। সো গাইজ, চাপাডাঙ্গা থেকে আমরা দুটো রাস্তা নিতে পারতাম, একটা হচ্ছে বাঁধ দিয়ে আর একটা চাপাডাঙ্গা কলেজের পাশ দিয়ে। তো আমরা কলেজের পাশ দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা দিয়ে এসেছি, আর এই রাস্তাটা একটু প্রবলেম হতে পারে, কারণ ট্রাফিক মানে ওখানটা বাজার এরিয়া, তো ওখানটায় জ্যাম ছিল একটু একটু। আর এদিকে রাস্তাটা দেখতেই পাচ্ছ, এখন পিচ হয়নি, এখনও পিচ হবে। তো তোমরা কোনোদিন এদিকে এলে তোমরা অবশ্যই বাঁধ দিয়ে আসতে পারো, ওই রাস্তাটা শুনলাম বেটার। আর গ্রামের দিকে সিনারিওটা দেখতেই পাচ্ছ, গ্রামের দিকে সিনারিটাও খুবই ভালো, শহরে এই জিনিস কখনো দেখা যায় না। দূরে দেখো নারকেল গাছের সারি একদম। আর গত দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আমাদের এদিকে, তো আজকে যাই হোক ওয়েদারটা খুবই সাথ দিয়েছে আমাদের। আজকে সকালের দিকটা মেঘলা থাকলেও এখন তো পুরোপুরি রোদ। এখান থেকে এখনও যেতে হবে 6.6 কিলোমিটার, আর তারপর রাজবোলাটে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি সিনারিওটা। চলো দেখা হচ্ছে তোমার সাথে একটু পরে। গাইজ, তো আমরা এখন পৌঁছে গেছি রাজবোলাটের মধ্যে, আর তোমরা দূরে দেখতে পাচ্ছ রাজবোলাটে হ্রদ দাঁড়িয়ে আছে। তো গাইজ, এখানে একজন লোকালের সাথে কথা বললাম, এখানে ঘোরার জন্য মেন অ্যাট্রাকশনের মধ্যে এই হ্রদটা একটা অন্যতম, খুবই সুন্দর। আমরা পাশ দিয়ে যেতে যেতে এটাকে রেকর্ড করেছিলাম। আর এছাড়াও এখানে রয়েছে একটা পোড়ামাটির মন্দির বা টেরাকোটার মন্দির, অনেক প্রাচীন, ওটাও দেখার জন্য মানুষ অনেক মানুষ আসেন। তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে গেট। সো গাইজ, এখন আমরা যাচ্ছি পুজো দিতে, জুতো পরে যাওয়া যাবে না ভিতরে? না ঠিক আছে চলো না, না না থাক না এখানে রাখবো। সো গাইজ, এখন আমরা আছি রাজবল্লভী মায়ের মন্দিরে। এটা দেখতে পাচ্ছ সামনে আছে হচ্ছে পুকুর বা ঘাট। সো গাইজ, তোমাদেরকে রাজবোলাট সম্পর্কে কয়েকটা তথ্য দিয়ে রাখি।
এখানে অ্যাকচুয়ালি রাজবল্লভী মায়ের নাম অনুসারে এই জায়গাটার নাম হয় রাজবলাট। আর রাজবলাটের যে মন্দির, এটা অ্যাপ্রক্সিমেটলি 500 বছরেরও বেশি পুরনো। রাজবল্লভী মা এখানে শ্বেত কালী নামেও অনেকে চেনেন, আর এটা দুর্গা কালী আর সরস্বতীর একটা মিক্সড ফর্ম। সো গাইজ, তোমরা যদি এখানে এসে দুপুরে মায়ের ভোগ খেতে চাও, তাহলে তোমাদেরকে 10টার মধ্যেই এখানে চলে আসতে হবে, আর এসে মন্দিরের ভিতর থেকে তোমাদেরকে কালেক্ট করে নিতে হবে টিকিট, যেটা 35 রুপিস করে একটা নেওয়া হয়। বাট এখানে এছাড়াও প্রচুর লোকজন খায়, যারা গরিব দুস্থ মানুষ আছে তারা রেগুলারলি এখানে মায়ের ভোগ পান। তো খুবই সুন্দর লাগলো জায়গাটা, আমি এটা ঘুরে দেখলাম। মন্দিরটা, রাজবল্লভী মায়ের মন্দিরের চারিপাশে মায়ের বাগান আছে, পিছনে মায়ের ভোগের অ্যারেঞ্জমেন্ট করার জায়গা আছে, আর চারিপাশে শিব মন্দির তো রয়েছে। তো গাইজ, খুবই সুন্দর লাগলো জায়গাটা। তোমরা অবশ্যই চাইলে রাজবল্লাট এসে ঘুরে যাও, মায়ের পুজো দিয়ে যাও। আর তোমাদেরকে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, আমরা যে রাস্তাটা দিয়ে এসেছি ওই রাস্তা দিয়ে আসার ভুল একদমই করো না। তোমরা পিয়াশালা থেকে যে রাস্তাটা আসছে রাজবল্লাট, ওই রাস্তাটা ধরে আসবে, ওই রাস্তাটা সত্যিই খুব ভালো, তাড়াতাড়ি পৌঁছানোর জন্য খুব উপযুক্ত। গাইজ, তো এই মোটো ব্লগিং সেটআপটা আমি নিজে বানিয়েছি বাড়িতে, তো তোমাদের অডিও শুনতে কীরকম লাগছে বা কোয়ালিটি কীরকম আসছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই জানিও কমেন্টে। সো গাইজ, ভিডিওটা এন্ড করতে একদমই ভুলে গেছিলাম, কারণ আমরা রাজবল্লাটে পুজো টুজো দিয়ে তারপর আমরা যখন বাড়ি ফিরি, আমাদের দেশের বাড়িতে কিছু কাজ ছিল, তাই জন্য আমরা দেশের বাড়ি গেছিলাম। ওখানে গিয়ে কিছু কাজ মেটানোর পর আমরা আরামবাগ ব্যাক করি মোটামুটি 12:30টার মধ্যে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে এরকমই পরের একটা ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।